Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো আমার খুব পছন্দের একটি মাছ ইলিশ মাছ। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আরো আমার যা যা লাগছে, পেঁয়াজ বাটা, যেহেতু আমি ভুনা করব এর জন্য আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আরও লাগছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ। এবার আমি প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা। জিরা দিয়ে আমি হালকা ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে আমি খুব ভালো মতো 5 থেকে 10 মিনিট ভুনা করে নিব। 10 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি সব গুঁড়ো মশলাগুলো। এই মশলা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভুনা করব। এটি খুবই ইজি একটি রেসিপি এবং খুবই সুস্বাদু। মশলাগুলো খুব ভালো মতো ভুনা হয়ে গিয়েছে, এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। দিয়ে 2-3 মিনিট আমি ঢেকে রান্না করব। তিন মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটি খুলে মাছগুলো একটা একটা করে উল্টে দিব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যেহেতু এটা ইলিশ মাছের ভুনা, এই জন্য পানিটা আমি অল্পই দিচ্ছি। এবার আমি মাছগুলোকে 10 মিনিট রান্না করে নিব, যাতে মশলাগুলো ভালো মতো মাছের মধ্যে ঢুকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। দশ মিনিট হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমার খুবই সুস্বাদু ইলিশ মাছের ভুনা। এটি এত ইজি একটি রেসিপি এবং খুবই কম সময় লাগে। আশা করছি আপনারা বাসায় এটি ট্রাই করবেন, এবং ট্রাই করে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং and don't forget to share my videos.